السلام عليكم ورحمة الله وبركاته. شمعت دو شمعت আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। شمعت দো শমিত আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইস টুকু আপডেট করব। আজ হচ্ছে 13 জুন 2022 সাল। আসুন এই শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। شمعت দো শমিত আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। شمعت দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ আজকে পাইকারি বাজার একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী। জিনিসটিকে আলু সিরে বিক্রি হচ্ছে প্রায় 20 টাকা। যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 27 টাকা। আর যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 30 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজার। যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বসাধারণ প্রেস নিউজ। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 68 টাকা থেকে 70 টাকা 75। আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ ছিল পাইকার বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপনি প্রাইস নিউজ।